উত্তরবঙ্গ এক সময়কার অবহেলিত মঙ্গাপীড়িত উত্তরবঙ্গ চলছে নানা উন্নয়ন প্রকল্প, তার মধ্যে তিনটি উন্নয়ন প্রকল্প আমি আমার এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি। তার মধ্যে একটি আছে বঙ্গবন্ধু সড়ক সেতুর পাশে বঙ্গবন্ধু রেল সেতু, এলেঙ্গা থেকে রংপুর মহাসড়ক চার লেনে উন্নীতকরণ, এছাড়া উপজেলায় উপজেলায় মডেল মসজিদ। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রকল্পটি উত্তরবঙ্গে চলছে সেটি হলো এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত চার লেনের মহাসড়ক। সাউথ এশিয়া সাব রিজিওনাল ইকোনমিক কোঅপারেশন বা সাসেক টু প্রকল্প বাস্তবায়িত হচ্ছে উত্তরবঙ্গে। এই রাস্তাকে ঘিরে আমূল পরিবর্তন হবে উত্তরবঙ্গে, ব্যবসা বাণিজ্যের দুয়ার খুলবে ভারত, নেপাল, ভুটানের সাথে। এই রাস্তাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠছে, আরও শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে, উত্তরবঙ্গের চেহারাই পাল্টে যাবে। হযরত শাহ সুলতান বলখি রহমতুল্লাহ আলাইহির মাজারের পাশ দিয়ে চলে গেছে এই চার লেনের মহাসড়ক, যে রাস্তাকে ঘিরে স্বপ্ন দেখছে উত্তরবঙ্গ তথা সারা দেশের মানুষ।